شکریہ شکریہ بہت بہت شکریہ شہنشاہ غزل آغائے تلت محمود 1959 সালে বিমল রায়ের সুজাতায় তলাত মাহমুদ গাইলেন জলতে হ্যায় জিসকে লিয়ে জলতে হ্যায় জিসকে লিয়ে তেরি আঁখোঁ কে দিয়ে গানটি শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল কম্পোজার ছিলেন এস ডি বর্মন স্বচ্ছন্দে গানটি আগত প্রজন্মের জন্য একটি রোমান্টিক স্তব হয়ে উঠল আর মাহমুদকে দিল পরিচয় মাহমুদ 1924 সালের 24শে ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে একটি অত্যন্ত রক্ষণশীল মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মনসুর মাহমুদ। 6 সন্তানের মধ্যে তালাত মাহমুদের সঙ্গীতের প্রতি ছিল বিশেষ আগ্রহ। প্রতি রাত জেগে জেগে তিনি তৎকালীন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় গায়কদের গান শুনতেন ও রপ্ত করার চেষ্টা করতেন। তিনি জন্মেছিলেন রক্ষণশীল পরিবারে যেখানে সঙ্গীত বিষয়ক কোনো কিছুকেই উৎসাহিত করা হতো না। একটা সময় বাড়ি অথবা চলচ্চিত্রে কাজের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় তালাতকে, তিনি নিজের কাজের উপর আস্থা রেখে চলচ্চিত্রে কাজকে বেছে নিয়ে পরিবার থেকে পৃথক হয়ে যান। প্রায় এক দশক পরে সঙ্গীতে অসাধারণ কাজের জন্য যখন তালাত মাহমুদের প্রভাব বৃদ্ধি পায় তখন পরিবার থেকে তাকে গ্রহণ করা হয়। মাত্র 16 বছর বয়সে লখনৌতে অল ইন্ডিয়া রেডিওতে তিনি গান শুরু করেন। এই সময় বিখ্যাত গজলগুলি তিনি গাইতেন। মিউজিক কোম্পানি HMV তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা লক্ষ্য করেছিল। তারা মাহমুদের সাথে চুক্তিবদ্ধ হয় এবং 1941 সালে সব দিন এক সমান না থা সব দিন এক সমান নহি থা সব দিন এক সমান নহি থা গানটি তার কণ্ঠে রেকর্ড করা হয়। এই সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। 1944 সালে তার গানের ডিস্কের বিক্রি সর্বাধিক হয়ে ওঠে। দেখতে দেখতে তার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে ভারতের সর্বত্র। তিনি কলকাতায় থাকাকালীন সময়ে তপন কুমার ছদ্মনামে অনেক বাংলা গান করেছেন। তার গাওয়া কিছু কালজয়ী বাংলা গান আজও সুপারহিট। তিনি সে সময় অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালকের হয়ে গান করেছেন। তার গাওয়া কিছু উল্লেখযোগ্য বাংলা গানগুলি হলো পাখি দুই তীরে, দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে, এই রিমঝিম রিমঝিম বর্ষা, এই রিমঝিম ঝিম বর্ষা হাওয়া হিম 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 পরশা তুমি এলে আজ মনে সহসা, চাঁদের এত আলো, চাঁদের এত আলো সে আমার ডাকি, এই যদি আকাশ হয়, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো, তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও ইত্যাদি। মাহমুদের জীবনে প্রথম বড় সাফল্য এলো 1944 সালে যখন তিনি গাইলেন তসবীর তেরে দিল মেরা বহলা না সকেগি, তসবীর তেরি দিল যেটি ভীষণ জনপ্রিয় হয়েছিল সে সময়। গানটির জনপ্রিয়তা তাকে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ এনে দিল, যেখানে তিনি প্রায় 5 বছর একটানা সাফল্যের সাথে কাজ করেছেন। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তালাত মাহমুদ গানের সাথে সাথে 3টি ছবিতেও অভিনয় করেছিলেন, রাজলক্ষ্মী, তুম আর ম্যায় এবং সমাপ্তি। এরপর তিনি বোম্বে ফিরে আসেন। এখানে তার জীবনে বড় সুযোগ এলো যখন তিনি আর্য ছবিতে দিলীপ কুমারের হয়ে গান করতে স্বাক্ষর করলেন। অনিল বিশ্বাস রচিত এ দিল মুঝে এসি জগা লে চল, গানটি ফিল্মে গজলের ধারা এনে দিল। গানটি লিখেছিলেন খালিদ মাহমুদ। 97 থেকে এস ডি বর্মন, মদনমোহন থেকে শঙ্কর জয়কিষাণ, সেই সময়ে শীর্ষস্থানীয় মিউজিক ডিরেক্টরদের জন্য তিনি গান করেছেন। অপরদিকে তিনি দিলীপ কুমার, রাজ কাপুর, অশোক কুমার, শামি কাপুর এবং দেবানন্দের মতো সমসাময়িক তারকাদের জন্য প্লেব্যাক করেছিলেন। হিন্দি ছবি ট্র্যাজিক হিরো দিলীপ কুমারের লিপে
তালাত মাহমুদের গান এক অন্য মাত্রা পেত। দেবদাসের গান শুনে বিমল রায় মুগ্ধ হয়ে যান। এরপর তার সুজাতা ছবিতেও তিনি প্লেব্যাক করার জন্য তালাত মাহমুদকে ডাকেন। দিলীপ কুমার ছাড়াও দেবানন্দ, রাজ কাপুর, সুনীল দত্ত, ভরতভূষণ, গুরুদত্ত সহ অনেক জনপ্রিয় নায়কের লিপেই তার গান শোনা যায় হিন্দি ছবিতে। মুম্বাইয়ের হিন্দি ছবিতে নূতন, সুরাইয়া, মালা সিনহা সহ বহু বিখ্যাত নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন তালাত মাহমুদ। লতা মঙ্গেশকর, শামসাদ বেগম, সুরাইয়া প্রমুখদের সঙ্গে অনেক গান গেয়েছেন দ্বৈত কণ্ঠে। শোনা যায় যে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে তার অনুষ্ঠানের দু সপ্তাহ আগেই টিকিট শেষ হয়ে গিয়েছিল, এমনই জনপ্রিয়তা ছিল তালাত মাহমুদের। ম্যান অব গোল্ডেন অ্যান্ড ভেলভেট ভয়েস তালাত মাহমুদ দ্বিতীয়বার যখন কলকাতায় আসেন তখন তার গানগুলি সাংঘাতিকভাবে হিট করেছিল, কিন্তু ছবিগুলো অত জনপ্রিয় হচ্ছিল না। তখন তিনি ঠিক করলেন কলকাতায় আর নয়। 1949 সালে তিনি চলে গেলেন মুম্বাইয়ে। তখন সেখানে চাঁদের হাট, অনিল বিশ্বাস, খেমচাঁদ প্রকাশ, নওশাদ, শ্যামসুন্দর, মদনমোহন সবাই সাদরে তালাতকে ডেকে নিলেন নিজের কম্পোজিশনে গান গাইবার জন্য। বাংলার তপন কুমার হয়ে উঠলেন মুম্বাইয়ের তালাত মাহমুদ। বিভিন্ন জনপ্রিয় হিন্দি ছবিতে গান করে তিনি মন জয় করে নিয়েছেন দেশের মানুষের। দেশজোড়া এই খ্যাতির জন্য নম্র, ভদ্র, লাজুক স্বভাবের মানুষটির মধ্যে কিন্তু কোনো অহংকার আসেনি। যায় তো যায় কাহা, ফির ওহি শাম, ফির ওহি শাম, ওহি গম, ওহি তনহাই হে, আয় মেরে দিল কহি আউর চল, মেরে দিল কহি আউর চল, গম কি দুনিয়া সে দিল ভর গয়া, ঢুঁড় লে আব কোই ঘর নয়া, ইতনা না মুঝসে তু প্যার বড়া, ইতনা না মুঝসে তু প্যার বড়া, কি মে এক বাদল আওয়ারা, রাত নে কিয়া কিয়া খোয়াব দিখায়ে, রাত নে কিয়া কিয়া খোয়াব আহা, রিম ঝিম কে ইয়ে প্যারে প্যারে, রিম ঝিম কে ইয়ে প্যারে প্যারে, আই রাত সুহানি তে বুঝিয়ে, রাহি মতওয়ালে, রাহি মতওয়ালে, তু ছেড়ক বা মন কসতা, জানে কব চোরি চোরি আই হ্যায় বাহার, আয়ে দিন মুঝে এসি জগা লে চল, মুঝে এসি জগা লে চল, যাহা কোই না হো, রো রো বিতা জীবন সারা, রো রো বিতা জীবন সারা, ইত্যাদি গানের কথা আজও শ্রোতাদের কানে বাজে। বিমল রায় পরিচালিত দেবদাস ছবিতে তালাত গেয়েছিলেন মিতুয়া লাগিরে ইয়ে ক্যাসি বলে একটি অসাধারণ বেদনাময় রোমান্টিক গান। তালাত মাহমুদ তার চার দশকের সুদীর্ঘ সঙ্গীত জীবনে প্রায় 800 গান উপহার দিয়েছেন তার অগণিত শ্রোতাদের। অসাধারণ কাজের জন্য তিনি গজলের রাজা উপাধি পেয়েছেন। পঙ্কজ উধাস তাকে শাহেনশাহে গজল উপাধিতে সম্বোধন করতেন। জীবনের সম্মান ও পুরস্কার অনেক পেয়েছেন। তালাত মাহমুদকে ভারত সরকার 1992 সালে চলচ্চিত্র ও গজলে সবিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণে সম্মানিত করেছে। তার শেষ রেকর্ডিং ছিল 1983 সালে মেরে শরীকে সফর। তালাত মাহমুদ মুম্বাইতে 9 মে 1998 সালে 74 বছর বয়সে মারা যান।